অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে মামলা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বেআইনি কয়লা পাচার মামলায় এর আগে মেনকা গম্ভীরকে একাধিকবার তলব জেরা করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। তাছাড়া সম্প্রতি মেনকা কলকাতা থেকে ব্যাংককে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে বাধা দেওয়া হয়, আর সেই নিয়েও আদালতে মামলা গড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে মামলা করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। তবে সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে, আগামী সপ্তাহে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।